Hello everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. Ekhon baje bela almost 9:30 moto. To chulta dari ache. To jai hok, kalke to amader picnic geche, picnic theke eshe ashole eto tired kan last dui din kono rest kora hoyni. To ajke shei jonno ghum theke deri kore uthechi. To vlog ta shuru korlam. তো কালকে আমার একটা বক্স এসেছে আর কালকে আমি ওপেন করিনি আর আপনারা সবাই জানেন আমি যখন যেটাই মানে কিনি বা কিছু আপনার সাথে শেয়ার করি তো বক্স ওপেন করার জন্য মনটা খুব একদম আকুপাকু করছে তো এখন বক্স ওপেন করব আপনাদেরকে নিয়ে তো ঠিক আছে আমি এখানে নিয়ে বসেছি কফি আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এই যে কফি খাচ্ছি তো ভাবলাম ব্লগটা ওপেন করি তো আজকে বক্স ওপেন করবো আজকে একটু বাইরে যাওয়ার আছে বাইরে যাওয়ার কী আছে সেটা পরে বলছি তা আগে কোথায় যাচ্ছি কী আসবে বিষয় কারণ বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে অতি শীঘ্রই বাট সেটা কবে করব সেটা জানি না বাট করব তো ঠিক আছে একটু কফিটা ফিনিশ করি তারপর বক্স ওপেন করব তারপর সারাদিন যা যা হবে সব তো শেয়ার হবে চলেন যাই তো আমরা একটু বের হয়েছি বক্সটা এখন খুলবো না ভাবছি এসে খুলবো আমরা একটু বাইরে যাচ্ছি একটু দরকার একটা কাজে তারপরে হচ্ছে বাসায় যাব মানে ভেবেছিলাম বক্সটা আগে খুলবো বাট বক্সটা আগে খোলা হয়নি আসলে এত টায়ার্ড লাগছে জানি না কেন টায়ার্ড লাগছে কারণ মনে হয় খুব বেশি কাজ করা হয়ে গেছে দুই দিন সেই জন্য তো এনিওয়ে সেই জন্য এখন আমরা দুজন বের হয়েছি যাচ্ছি কাজটা ফিনিশ করতে তারপরে বাড়ি আসবো মনে হচ্ছে আমরা কোথায় যাবো আমরা কিসে যাচ্ছি আচ্ছা মলে রাইট তা আমাদের আজকে কিছু মানে কাজ আছে আইকেতে যেতে হবে তারপর আর কয়েকটি স্টোরে যেতে হবে আমরা কিছু কাজ করব তো কি করব সেটা তো অবশ্যই শেয়ার করবো আগে আগে বলছি না দেখা যাচ্ছে একটা প্ল্যান করেছি তারপর অন্য একটা প্ল্যানে চলে গেছি সেই জন্য এক্স্যাক্টলি বলছি না বাট কখন যেখানে যাচ্ছি সাথে করে নিয়ে যাব তো চলেন এই কাজটা ফিনিশ করি ফিরে এসে বা যাত্রাপথ আবার দেখা হবে আসলে আমাদের প্রথম যে কাজটা ছিল ব্যাংকে সেটা করতে করতে এত দেরি হয়ে গেছে তো আইকেতে যাওয়া হয়নি তা আমি আর আপনাদের ভাই এখন চলে এসেছি হচ্ছে একটা গোল্ড শপে গোল্ড জুয়েলারি শপে তো গোল্ড জুয়েলারি শপে কেন এসেছি এই বৃত্তান্ত আজকে বলবো না বলবো আরেক দিন তো আমি যেই জিনিস খুঁজতে এসেছিলাম সেটা না খুঁজে আমি অন্য জিনিস দেখছিলাম এই দোকানে খুব সুন্দর একটা গয়না আমার পছন্দ হয়েছে তো যাই হোক গয়নাঘাটি কেনা হয়নি আমরা চলে এসেছি বেস্ট বাইতে কয়েকদিন আগে আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম একটা ডিশ ওয়াশার কিনবো তো সেটা আজকে কেনা হয়ে গেছে ওটা ডেলিভার হবে 16 তারিখে তো বাড়িতে এসেছি খেলাম রেস্ট করলাম এখন জলদি জলদি বক্সটা খুলে আবার ডিনার করতে হবে তো দাঁড়ান বক্সটা নিয়ে আসি এই বক্সটা আমি অর্ডার করেছি অনেক দিন আগে যেহেতু এটা প্রি অর্ডার করতে হয়েছে তো ঠিক আছে এটা ওপেন করে দাঁড়ান আল্লাহ কারণ জিনিসটা কি আগে দেখাই তারপর পরে বলবো এটা কেন অর্ডার করেছি আসলে আমার অনেক কাজ করতে হচ্ছে কি আসলে কি বিষয় সেটা জানাবো এত কাজ কেন করতে হচ্ছে সব কিছু গুছাচ্ছি আমরা আমি গুছাচ্ছি আল্লাহ আজকে অনেক কেনাকাটা হয়েছে অনেক কেনাকাটা সেটা আরেকদিন শেয়ার করবো তখন বলবো ডিটেলে করেছি এই রাজকীয় মানে রাজকীয় বলতে বিশাল রাজকীয় জুয়েলারি বক্স আর এই বিশাল রাজকীয় ভাতের চাল রাখার ডাব্বা দেখুন একদম রিয়েল হ্যান্ড পেইন্টেড এটা হচ্ছে রাজস্থানি যত আমি যদি ভুল করে না থাকি প্লাস্টিক এখনো মোড়া আছে প্লাস্টিকে এটা খুলি দাঁড়া এগুলো অর্ডার করছি তা খুব ভালো লেগেছে আমরা তো চাল রাখি তো একটু মানে অর্ডার করলাম একটু রাজকীয় একটা ভাব আছে এটার মধ্যে ১০ পাউন্ড ১২ পাউন্ড চাল ধরবে এই যে দেখেন এটা হচ্ছে চালের ডাব্বা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন
এটা কিরকম হয়েছে, এগুলো হচ্ছে সব হ্যান্ড পেন্টেড, খুবই সুন্দর। এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক। এগুলো হচ্ছে প্রি অর্ডার করেছি আজ থেকে 2-1.5 মাস আগে, ইন্ডিয়া থেকে আসতে আসতে বহু টাইম লেগেছে। এই যে, আর এই যে, এটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। মানে এটা হচ্ছে একদম রাজকীয় বলতে সুপার রাজকীয়। এটা আমি এনেছি কারণ আমি চাচ্ছি আমার ড্রেসিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করবো, সেই জন্য এখন যেটা আছে সেটাকে ঘুরিয়ে মানে সব সরিয়ে এটা দিয়ে করব, মানে এটা রাখবো গুছিয়ে। এটা কিন্তু একটা না, এটা হচ্ছে তিনটা সেট, আমি তিনটা অর্ডার করেছি। এটা আমি অর্ডার করেছিলাম ঈদেরও আগে, ঈদের অনেক আগে, বাট আস্তে আস্তে ভেবেছিলাম ঈদের আগে আসবে, আমি একটু সাজাতে পারবো, বাট ওটা করা হয়নি। ওর বাবারে একটু ভারী আছে। আর এটা কিন্তু সব কাঠের উপরে ওই টিন দিয়ে করা। মানে এত সুন্দর জিনিস আস্তে আস্তে খুঁজছি, যদি হাত থেকে পরে ভেঙে টেঙে যায়, কারণ আমার তো আপনারা জানেন হাত থেকে পরে জিনিস ভাঙার অভ্যেস আছে, মানে একদম নতুন মেকআপও ভেঙে ফেলি এরকম অবস্থা। এইভাবে প্যাকেট করছে মনে হয় জীবনে কেউ খুলবেই না, এত টাইট করে প্যাকেট করে দিয়েছে। যদিও ভালো ফর সেফ, মানে যাতে স্ক্র্যাচ না লাগে, খুব একদম টাইট মতো প্যাকেট করেছে। ভারী আছে। এই যে ছাড়া, এই যে দ্বিতীয়, এখন অবাক দ্বিতীয়, আর হচ্ছে এটা, এই যে দ্বিতীয়, তিনটা সুন্দর না? এগুলোর মধ্যে রাখবো হচ্ছে জুয়েলারি, সেই জন্য এটা নিয়েছি। এই যে দেখছেন, ওই একটা একটা করে খুলে দেখাই দাঁড়ান। এই যে এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, এই যে এভাবে লক আছে এখানে একটা, এই যে দেখেন লক দেখেছেন, এই যে এটা একটা। এগুলো যদি মনে করেন যে গায়ে হলুদ বা বিয়েতে ওই মেয়ের জন্য গহনা চুড়ি ওইগুলো দিলে কঠিন সুন্দর হয়, এখন আমার তো ছেলে মেয়ে বিয়ে দিতে অনেক টাইম আছে, সেই জন্য আমি আমার নিজের ড্রেসিং টেবিলের জুয়েলারি বক্স হিসেবে এটাকে রাখবো। এই তো, এই তিনটার দাম অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা হবে কত নিয়েছে। এই তিনটার দাম নিয়েছে হচ্ছে $65। এই যে এই তিনটা, ঠিক আছে। আর এটা বাই সেলফ এটা হচ্ছে $25। এই হচ্ছে আমার কঠিন শপিং, রাজকীয় শপিং, মানে আমি খুব খুশি, অনেক দিন অপেক্ষা করেছি এটার জন্য, অনেক দিন বললাম না, ঈদের আগে করেছিলাম, ভেবেছিলাম ঈদের মধ্যে এটা জিনিস টিনিস রাখবো, একটু সুন্দর লাগবে, বাট তা হয়নি, আগে বললাম প্রি অর্ডার করতে হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে কঠিন শপিং, রেস্ট করবো, তারপরে করতে হবে ডিনার। তো আজকে খুবই আনকমন, খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো, আপনারা তো দেখেছেন এই ছবিটা, তো এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে শেয়ার করবো, চলেন। তো আজকে আসলে এত খাটাখাটি গেছে শপিং করতে গেলে জানেনই তো, তো আমি অনেক শপিং করেছি, তো সেগুলা দেখাবো কোনো এক সময় সময় করে। তো কিছু একটা তো প্ল্যান হচ্ছে অবশ্যই, তো জানি না আপনারা কেউ গেস করতে পারছেন কি পারছেন না, যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো আমার আরও অনেক কেনাকাটা বাকি আছে, যেটা একটু একটু করে করবো, আর যখনই করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো তার আগে এখন এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমি খুবই একটা মজাদার ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তার জন্য আমার ঘরে ছিল জাইরোমিট, সেই জাইরোমিটগুলোকে আমি অল্প মানে একদম অল্প আছে চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, তো যেহেতু ফ্রোজেন ছিল পানি দিয়েছি। আপনি যদি চান এখানে যে কোনো ধরনের মাংসের কিমা ব্যবহার করতে পারেন, আর যদি মাংস ব্যবহার করতে না চান তাহলে আমার পরবর্তী স্টেপটা যেটা হবে সেইভাবে করতে পারবেন। তো যারা মাংস দিয়ে করবেন তারা তো মাংসে মন মতো মশলা দেবেন, যেহেতু আমি জাইরোমিট দিয়েছি সেই জন্য আমি জাইরোমিট ওইটা মাথায় রেখে, যেহেতু জাইরোটা অলরেডি ম্যারিনেট করা মশলাপাতি দেওয়া আছে,
সেই জন্য এটাতে আমি হালকা খুবই মশলা দিব। তো কি দিচ্ছি সেটা দেখাচ্ছি, তার আগে জায়রামিটগুলো যেহেতু একটু বড় বড়, সেই জন্য আমি চুলার মধ্যে কেচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে আজকে গোল্ড শপে যে আমার মানে আমি তবাক হয়ে গেছি, আসলে গোল্ডের প্রাইস নানা জায়গায় নানা ধরনের দাম। তো যেহেতু আমি এইবার না গতবার দেশ থেকে আমি চারটা চুড়ি নিয়ে এসেছিলাম, মানে গোল্ডের চুড়ি, তো সেই জন্য লাস্টের কিছু কিনিনি। তো হঠাৎ মাথায় ঘুরছে কিছু একটা কিনবো, তো সেই জন্যই গিয়েছিলাম। তারও আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে আমি একটা গিফট কিনতে গিয়েছিলাম, তো গিফটটা কেনা হয়নি। আগে বললাম যেটা খুঁজছিলাম সেটা পাইনি, সেই জন্য সেটা কেনা হয়নি। বাট কিন্তু যে আমার নিজের জন্য একটা জিনিস পছন্দ হয়েছে, বাট সেই জিনিসটা এখন কিনবো না, সেটা আমি অর্ডার করে এসেছি, সেটা আমি আনবো আরও মানে কয়েকদিন লাগবে আসতে ওদের। তো যাই হোক, যদি নেই তাও তো নিলাম, আর যদি না নেই তো নাই, তো এনিওয়ে সেই কথা পরে যখন নেব তখন। তো এখানে আমি কিছু পেঁয়াজ একটু মোটামোটা কুচি করে দিয়ে দিলাম আমার এই জাইরোমিটটার মধ্যে, তার মধ্যে জাস্ট ফর একটু কালার আর একটু চুরি করে দিলাম, যাতে জিজেলকে একটু হলেও ভেজিটেবল খাওয়াতে পারি। একদম মিহি কুচি করে অল্প একটু ক্যারেট দিয়ে দিয়েছি, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আসলে আমার মেয়েটাকে সবজি খাওয়াতে হলে আমার অনেক লুকোচুরি করতে হয়, সেই জন্য তো একটু দিয়ে দিয়েছি, একদমই সামান্য, আপনারা যদি চান অনেকটা দিতে পারবেন। তো ওইটা দেওয়ার পরে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের একটু কম, এটার মধ্যে দিব হচ্ছে আমি গিয়ে হচ্ছে চিলি গার্লিক পেস্ট। তো এই যে আইটেমটা রান্না করছি, এটা চাইলে সকালের ব্রেকফাস্ট বলেন রাতের ডিনার যে কোনো সময় খেতে পারবেন, আর আমি 100% শিওর এটা বাচ্চাদের খুবই পছন্দ। তো আমার মাংসটা নট আমার মাংস জাইরোটা মিটটা রান্না করা হয়ে গেছে, ওটাকে আমি রেখেছি, এটা জাস্ট ভাজা ভাজা করেছি, দ্যাটস ইট। আর আমি এখানে একটা ইটালিয়ান ব্রেড নিয়েছি, আপনারা যদি চান যে কোনো ধরনের রুটি নিতে পারবেন, জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটিটা যাতে একদম গোটা থাকে, মাঝখানে বা চারপাশে কোনো কাটাকুটি না থাকে। তো সেটা কেন, সেটা হচ্ছে এই রুটিটার মাঝখানে আমি একটা নৌকার মতো তৈরি করব, বা যেটাকে বলে বোল তৈরি করবে রুটিটাকে। তো সেই জন্য রুটিটার উপরের পাটটা আমি খুব সুন্দর একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তারপর এটার ভিতর থেকে যেই মাল মশলা আছে সেটাকে টেনে বের করে নিব। তো আমি কিন্তু সবটা মাল মশলা বের করব না, দেখাচ্ছি আমি কতটা বের করব। তো যেটা বলছিলাম, এই খাবারটা আপনারা মানে খুবই আমার মতে তো খুবই মানে একদম অনেকের কাছে হয়তো এটা আনকমন মনে হবে এইভাবে তৈরি করবেন, কারণ আমার কনসেপ্টটা হচ্ছে রুটি আর ডিম খাওয়ার চাইতে এইভাবে একটু ডিফারেন্ট করে খাওয়া, মানে অনেক যে মানে আমার মতে হচ্ছে দেখে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এরকম করে দিলে হয়তো বা রেগুলার ব্রেড অ্যান্ড এগ অমলেট দিচ্ছেন বাচ্চাদেরকে সেটা খাবে না, কিন্তু এটাকে একটু এই যে এইভাবে প্রেজেন্ট করে দিলে সবাই খাবে। তো এনিওয়ে এই যে দেখেন, আমি কিন্তু ভেতর থেকে বের করে নিচ্ছি, কিন্তু চারপাশে কিন্তু অনেকটা থিক পুরু রেখেছি আমি, একদম পাতলা করে সব কিছু ফেলে দেয়নি। তো যাই হোক, এই যে এটাকে আমি সুন্দর নিয়ে নিচ্ছি। আর একটা বললাম, ইটালিয়ান ব্রেড যদি না পান তাহলে যে কোনো ধরনের বান দিয়ে করতে পারেন, ঘরে তৈরি বান দিয়েও এক্স্যাক্টলি সেম ওয়েতে রেসিপিটা করতে পারবেন। জাস্ট মেক শিওর করবেন ওইটার আগে পিছে কোথাও যাতে কোনো কাটা বা ফুটা না থাকে। তো রুটি তৈরি করা হয়ে গেছে, এখন এখানে তৈরি করবো একটা ডিমের মিক্সচার। ডিমের মিক্সচারে কিছুই দিব না, শুধু ডিম আর লবণ একটু গোলমরিচ দিলেই হবে। আর আপনারা যদি চান তাহলে ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি এক্সেট্রা এক্সেট্রা যে যেটা দিতে চান দিতে পারেন, বাট আমি সিম্পল রেখেছি যেহেতু এটার মধ্যে আমি জাইরোমিট দিয়েছি। আপনারা যদি জাইরোমিট দিয়ে না করেন, চিকেন বা বিফ দিয়ে করতে মানে করতে চান, তাহলে নিজেদের পছন্দ মতো মশলা দেবেন। আমি আমার পছন্দ মতো হালকা মশলা দিয়েছি যেহেতু এটা আমার বাচ্চারা খাবে সেই জন্য। আর এখানে আমি অল্প একটু ড্রাই পার্সলে দিচ্ছি, এটা হচ্ছে ধনে পাতার বিকল্প হিসেবে দিলাম যেহেতু ঘরে ফ্রেশ ধনে পাতা ছিল না। তো ডিমটা বিট করা হয়ে গেছে, এখন আমি করব হচ্ছে আমার এই কঠিন মজার যেটা বলবো হচ্ছে টোস্ট ব্রেড বলবো, এটা একটা নাম আপনারা দিয়ে দিন। তো ব্রেডটাকে এখন আমি অ্যাসেম্বল করছি। তো প্রথমে পুরোটা প্যানের উপর দিয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম যে না একটা ফয়েল পেপার দিয়ে দিই যদি মানে নিচটা যাতে খুব জলদি জলদি বার্ন হয়ে না যায়। তো এখানে আমি অল্প একটু অলিভ অয়েল ইউজ করব, আপনাদের যদি অলিভ অয়েল থাকে ইউজ করতে পারেন, আর যদি না থাকে বাটার বা যে কোনো তেল দিতে পারবেন, আর যদি তাও না থাকে তাহলে না দিলেই পারবেন, তো দিলে একটু ভালো হবে, স্বাদটা ভালো হবে। তো আমি হালকা একটু অলিভ অয়েল এটার ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আপনারা যদি চান এটার ভিতরে আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারবেন। তা আমি আজকে চিজ দিয়েছি, তো আমি আজকে চেডার চিজের মিক্স দিয়েছি, আপনারা যদি চান মনসরোলা চিজ বা আমাদের যে দেশে ঢাকায় পনির আছে সেটাও দিতে পারবেন, শেড করে উপরে দিতে হবে। তো প্রথমে যে কাজ করব, এটার ভেতরে আমি দিব হচ্ছে স্টাফিং,
স্টাফিং এর আগে দিয়ে দিলাম হচ্ছে আমি চিজ। আগে বলেছি আমি এখানে চেডার শার্প চেডার মিক্স নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে সেই কঠিন রান্না করা জাইরোমিট। জাইরোমিটটা দিয়ে খেলে আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু জাইরোতে অলরেডি ফ্লেভার দেওয়া আছে, এটা আমার একটা ডিফারেন্ট একটা কি বলবো মিডল ইস্টার্ন টেস্ট এসেছে। তো আপনারা যদি এটা না দিতে চান না দিবেন। আর এই যে দেখেন গাজর দাওয়াতে হালকা একটু কালারফুল হয়েছে, এটার মধ্যে যদি চান একটু যে মানে বেল পেপার দিতে পারেন, যেটাকে ক্যাপসিকাম, সেটা দিয়ে রান্না করবেন, খেতে খুব মজা হয়। আর যদি মনে করেন যে বাসায় হুটহাট গেস্ট চলে আসছে, আপনাদের বাসায় এরকম ব্রেড আছে, এটা কিন্তু করে মানে গেস্টকে দিতে পারবেন। যদিও এটা অনেকটা হবে ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তার আইটেম, বাট গেস্ট আসলে এটা দিতেই পারেন, সমস্যা নেই। তা আমি এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মানে কিছুটা ডিম, পুরোটা কিন্তু দিব না, এখন কিছুটা ডিম দিয়ে দিচ্ছি, আসলে পুরোটাই ঢেলে দিয়েছি, পরে ভেবেছিলাম কিছুটা দিব। তো যাই হোক, ডিমটা দিয়ে দিলাম। এখন সেম প্রসেসে আমি আবার চিজ আর হচ্ছে একটু চিজের চিজ দিব, দিয়ে তারপর এটাকে আমি করব হচ্ছে বেক। যাদের বাসায় ওভেন না আছে তারা তার উপরে এটা রেখে এক্স্যাক্টলি সেম উপায়ে বেক করতে পারবেন। তো আমি এটাকে 350 দিয়েই বেক করব। তো এই যে দিয়ে দিলাম আরেকটা লেয়ার, উপরে চিজ দিব, আর উপরে যে টপ পার্টটা আছে সেটা আপনারা যে কোনো টোস্ট বা যে কোনোভাবে খেয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি ওইটা ইউজ করছি না, তো এটা রেখে দিব। যদি মানে ব্রেড পুডিং বা ব্রেড টোস্ট কিছু একটা করি, নেক্সটে করা যাবে। তো যাই হোক, এই যে উপরে দিয়ে দিলাম হচ্ছে আমি অল্প অল্প না একটু বেশি বেশি করে দিয়ে দিব, যেহেতু চিজ দিলে খেতে মজা। আর এটার উপরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি আগে একটু গোটা গোটা মানে একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো দিয়েছিলাম জাইরোমিটের জন্য, তো সেখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে এই চিজের উপরে দিব। জাস্ট এটা দেখতে একটু ভালো লাগবে, সেই জন্য দেখতে একটা পিৎজা পিৎজার লুক আসবে, সেই জন্য দিলাম। আপনারা যদি চান পেঁয়াজ বা বেল পেপার যে কোনো কিছু উপরে দিয়ে দিতে পারেন। তা আমি এই যে একটু পার্সলি দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, এখন ওই পেঁয়াজ কুচিগুলো তুলে তুলে দিব। পেঁয়াজ কুচি যদিও তেমন একটা ছিল না সেই জন্য। তো আর সকালে যে কথাটা বললাম একটা অ্যানাউন্সমেন্ট করব, তো এখন করব না, যেহেতু শপিং শুরু করে দিয়েছি আপনারা হয়তো গেস করতে পারছেন। তো কী হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই ইনশাল্লাহ নেক্সট ব্লগে বলবো। নেক্সট ব্লগে হ্যাঁ, ওইটা আমি যখন যেহেতু এই ব্লগটা দেখার পরে ফ্রাইডেতে আমি কোনো ব্লগ দিব না, তো সেটা আমি আপনাদেরকে স্যাটারডেতে জানাবো কী করছি কী হচ্ছে না হচ্ছে সব কিছু। তা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো গেস করতে পারছেন যেহেতু শপিং করছি সেই জন্য। তো এনিওয়ে লং স্টোরি শর্ট, আমার মানে আমি বলার জন্য পাগল হয়ে গেছি আপনাদেরকে, এরকম একটা অবস্থা মানে মুখ দিয়ে অলমোস্ট বের হয়ে যাচ্ছে, বাট একটু সারপ্রাইজ রাখলাম। সব সারপ্রাইজ একবারে দিয়ে দিলে কীভাবে হয়, যেহেতু আজকে শপিং করেছি, শপিংটা দেখেন, গোল্ড শপিংয়ে গিয়েছি, গোল্ড শপিং দেখেন, আর এই যে কঠিন মজার একটা রেসিপি শেয়ার করলাম সেটা দেখেন। তো এই যে আমি কিন্তু এটা 350 দিয়েছি, কিন্তু আমার হাতে সময় নেই, সেই জন্য এখানে 245 মানে টেম্পারেচার যখন এসেছে তখনই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু 350 এটাকে বেক করেছি ঠিক 15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে ঠিক দেখাচ্ছি, এই যে দেখেন কঠিন মজার হয়েছে, এই যে দেখেন চিজটা সুন্দর মেল্ট হয়েছে, মানে আর এটার মধ্য থেকে কঠিন একটা গন্ধ বেরোচ্ছে, মানে কী বলবো কঠিন কঠিন কঠিন। এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ডিম আছে এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না কুক হতে, ডিম তো আপনারা জানেন একটু তাপ লাগলেই সুন্দর ভেতরটা হয়ে যায়। তো এখন আমি এটাকে নামিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকে কেন ঢেকে রেখেছি, মাঝখানে একটা ফোন এসেছিলো সেই জন্য এটাকে একটু কভার করে ফোনটা রিসিভ করে কথা বললাম, তো সেই জন্য এই যে দেখেন। তো এটাকে এখন সুন্দর একটা ফাইনাল লুক দেখায়, তারপর এটাকে কাটবো, আমার বাচ্চারা খাবে, তো দেখাচ্ছি দাঁড়ান। তো এখানে কাটবো না, প্রথম ভেবেছিলাম এখানেই কাটবো, পরে ভাবলাম যে না। তো এই যে এটা, আর এটার একটা নাম আপনারাই দিয়ে দিলাম, তো আমি এটার নামটা দিলাম হচ্ছে অমলেট বোট। তো আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো ভাবলাম পাশের যেই মানে নট পাশের উপরে যে কাভারটা ছিল সেটা দিয়ে আরেকটা কঠিন লুক দেখাই, সারপ্রাইজ। তো যাই হোক দাঁড়ান, এটাকে কেটে এখন দেখাচ্ছি। তো যাই হোক, আজকে মোটামুটি সারাদিন যেই কাজগুলো করেছি সবগুলাই শেয়ার করেছি, যেহেতু আজকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস কিনেছি, ডিশ ওয়াশার অর্ডার করে এসেছি, আমাদের শপিং শেষ করেছি, অনেক কাজই শেষ করেছি। তো সবগুলো তো শেয়ার করা হয়নি, যেহেতু আসলে জিনিসগুলো একটু খুব কেয়ারফুলি করতে হয়েছে, আর যখন শপিং টপিং করতে গিয়েছি এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের শপিং করছি, সেই জন্য অত খুব বিজি ছিলাম।
বাচ্চাটা চা নিয়ে বের হয়েছে, সেই জন্য রেকর্ড করার চান্স পাই না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাবো ডিটেলে সব কিছু শেয়ার করবো। তো যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, রাত কিন্তু অনেক হয়েছে। তা এখন বাচ্চাদেরকে খাওয়া দেই, আমি ভিডিওটা এডিট করে পোস্ট করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেন কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আমি শিওর বাচ্চা থেকে বুড়ো সবার খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, বাচ্চাদের খাওয়াটা দেই, ব্লগটা এন্ড করি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।